সারা দেশে কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি 6টি ফ্লাইট। তবে সূর্যের দেখা মেলায় বেলা বাড়ার সাথে সাথে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 7.2 ডিগ্রি সেলসিয়াস। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়াও যশোর কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চলমান অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, 7.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তর জনপদে শৈত্যপ্রবাহের সাথে বেড়েছে বাতাস। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। এখন আমরা সবচেয়ে বেশি পেশেন্টগুলো যেটা পাচ্ছি, এক হয় ব্রঙ্কাইটিস, আদারওয়াইজ ডায়রিয়া। শীতকালে আসলে ডায়রিয়া একবার শুরু হলে সেটা মিনিমাম 5 থেকে 7 দিন থাকে। এদিকে ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 6টি আন্তর্জাতিক ফ্লাইট। পরে এসব ফ্লাইটের মধ্যে 4টি কলকাতা ও 2টি ব্যাংককে অবতরণ করে। এছাড়া কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচলও। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।